রংপুরের সংসদ সদস্য সাদের সাদ ও তার স্ত্রীর উপর হামলার অভিযোগে স্থানীয় জাপার এক নেতাকে আটক করা হয়েছে। এই ঘটনায় সাদের সাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন রংপুর সিটি মেয়র ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা। এদিকে সাদের সাদের দাবি, এরশাদ পরিবারকে জাতীয় পার্টির রাজনীতি থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা। মঙ্গলবার রাতে ডিও লেটারে সই না দেয়াকে কেন্দ্র করে 27 নম্বর ওয়ার্ড জাপা সভাপতি টিপু সুলতানের বিরুদ্ধে সংসদ সদস্য সাদের সাদ ও তার স্ত্রীকে হামলার চেষ্টা চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই নেতাকে পুলিশে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আটক নেতার সমর্থকরা জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের রংপুর শহরের বাসভবন পল্লী নিবাসের সামনে কয়েক ঘন্টা বিক্ষোভ করেন। এতে নেতৃত্ব দেন সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। বুধবার দুপুরে আবারও মেয়রের নেতৃত্বে জাতীয় পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে আটক নেতা টিপু সুলতানের মুক্তি দাবি করা হয়। এত একজন সিনিয়র নেতার নেতাকে বেধড়ক পিটিয়ে তাকে থানায় দেওয়ার প্রতিবাদে আমরা জাতীয় পার্টি রংপুর মহানগর এবং সকল অঙ্গ সংগঠন নিয়ে আমরা বিক্ষোভ আমরা করব। এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে সাদের সাদ তার স্ত্রী অভিযোগ করেন, এরশাদ পরিবারকে জাপার রাজনীতি থেকে হটিয়ে দিতেই চলছে নানা চক্রান্ত। রংপুরের মাটি এরশাদের ঘাঁটি বলা হয়, কিন্তু রংপুরের মাটিতে এরশাদ ফ্যামিলি কেউই যেন পলিটিক্স করতে পারে না। মানে কি এরশাদ ফ্যামিলিকে হটানোই এখানে কি মূল জিনিস, যে এরশাদ ফ্যামিলি চলে যাবে এখানে ওরা রাজনীতি করবে? ইলিগাল ডিও লেটার আমি সাইন করব না বলেই প্রথম হামলা আমার উপরে হয়। কয়েকজন বিশেষ ব্যক্তি জন রংপুরের উন্নয়ন চাচ্ছে না, এর জন্যই আমার উপরে হামলা করা হয়। এর আগে এরশাদের মৃত্যুর পর রংপুর সদর 3 আসনে উপনির্বাচনে সাদের সাদকে মনোনয়ন দেয়াকে কেন্দ্র করেও কয়েক ভাগে বিভক্ত ছিল স্থানীয় জাতীয় পার্টি। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর।